হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা নাথ রেসিপি অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি, তাই ভাবলাম শেয়ার করি চিড়ের মোয়া। খুবই সহজে আর চট জলদি বানিয়ে নিন আজকের রেসিপি। প্রথমে কড়াইতে কিছু বাদাম রোস্ট করে নিলাম। এইবার রোস্ট করে নিলাম চিড়ে। চিড়েটা সমানভাবে নাড়তে থাকবেন আর যেই হালকা রং ধরে আসবে বুঝে নেবেন যে আমাদের চিড়ে ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে দিলাম সামান্য জল আর নুন। এরপর দিলাম খেজুর গুড় আর ভালো করে গুড় নাড়তে থাকবো। বন্ধুরা, গুড়ের কনসিস্টেন্সি চেক করার জন্য এক বাটিতে জল নিয়ে নেব, তাতে সামান্য গুড় দিয়ে চেক করে নিন ঠিক ভিডিওটার মতো। তাতে আপনি শিওর হয়ে যাবেন যে গুড় এখন রেডি বাইন্ড করার জন্য। এইবার দিলাম রোস্টেড চিড়ে আর মিক্স করে নিলাম। রোস্টেড বাদাম এইবার দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিলাম। আমার ফেসবুক বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের পছন্দ আসে তাহলে আমার পেজকে ফলো করে নিন আর আমার পাশে থাকুন। বন্ধুরা, হালকা গরম থাকতেই মোয়াটার শেপ দিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল চট জলদি আর হেলদি চিড়ের মোয়া। আশা করি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে আমার পরের ভিডিওতে।
আপনারা সকলেই ভালো থাকবেন।